শেখ হাসিনা সহ তাদের যে ফাঁসি চাই, বিচার চাই। আপনারা সবাই অবগত আছেন এই ফ্যাসিস্ট সরকার তৎকালীন হাসিনা যে মানুষ গুম খুন হত্যা নিপীড়ন তার সেই সিদ্ধান্ত মোতাবেক তখন তার সেই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি এবং তাদের নেতৃত্বে তারা বাংলাদেশের আন্দোলনকে দমানোর জন্য তারা পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী লক্ষ্মীপুরে 12/12/2013 সালে সকালবেলা ভোরবেলা 6:30 সময় এই তার সাইডের নেতৃত্বে লক্ষ্মীপুরে আমার বাসভবনে তারা আক্রমণ করে, প্রথম গেট ভাঙে, তারপরে দ্বিতীয় গেট ভাঙার পর ভাঙতে ছিল এই সময় আমি পিছন দিয়া যাওয়ার জন্য আমি বাইরে দেখলাম যে পাই 15-16 জন তারি মিয়ার ছেলে টিপু এবং শিবলু নেতৃত্বে সেখানে বাইজি ছিল শাসন কামাল সাহেবের এপিএস এবং রিঙ্কু এরা সহ কয়েকজন আমাকে অস্ত্র শো করলে আমি আবার ভয়ে আমি ঘরের ভিতরে ঢুকে যাই। তারপর আমি নিজ ইচ্ছায় একটা দরজা ভাঙার পরে আরেকটা দরজা আমি খুলতে যাই, খুলে দেওয়ার পরে আমার নাম জিজ্ঞাসা করে, নাম জিজ্ঞাসা করার পর পরে আমাকে তখনকার র্যাব 11 লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মায়ামন্ত্রী জামাই সে নিজ হাতে আমাকে মারধর করে এবং আরিফ এবং রইল রানা মেজর রানা সহ এরা আমাকে মানে প্রথম প্রথম মারধর করার পরে আমার এই পায়ে এইভাবে ঠেকাইয়া আমার গুলি করে, এই গুলি করার পরে আমি থানা আমাকে থানা নিয়ে যায়, থানাতে ওসি সাহেব গ্রহণ করে না আমাকে, বলছি যে অতরে যখন রক্ত বাড়িতেছে এটা হাসপাতালে চিকিৎসা দেয়, আমি হাসপাতালে চলে যাই। এর পাকে আমাদের জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল তাকে গুলি করে হত্যা করে তার লাশ তারা নিয়ে গেছে, এখন পর্যন্ত তার লাশ ফেরত দেয় নাই। শিয়াব মাহবুব তাদেরকে গুলি করে হত্যা করে এই এই র‍্যাব বাহিনী সহ তার সাথে এরা জড়িত ছিল এবং শেখ হাসিনার নির্দেশে আমাদেরকে হত্যা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি আজকে আমরা এই ঘটনা প্রায় দীর্ঘ আছে প্রায় 10 বছর, আমি লক্ষ্মীপুরে এই মামলা করতে পারি নাই, বিভিন্ন চেষ্টা করেছি এবং র‍্যাবদের ভয়ে আমি বাংলাদেশ ছেড়ে আমি মালয়েশিয়া লন্ডন এভাবে আমি দীর্ঘদিন কাটাইছি, তারপরও আমি চেষ্টা করেছি মামলা দেওয়ার জন্য কিন্তু আমি তাদের ভয়ে মামলা দিতে পারি নাই। আজকে আইনজীবীদের মাধ্যমে আজকে 17 কোটি আমি মামলা করেছি, আমি আশা করি আমার এই মামলার ঘটনা সবাই জানেন এই ঘটনা কি হয়েছে না হয়েছে, বিশেষ করে ইলেকট্রিক গ্রিন মিডিয়া তারা বাংলাদেশ জানে, পরবর্তীতে র‍্যাবকে উদ্ধার করে হেডকোয়ার্টার এসে আমি মনে করি আমি আজকে এই মামলা দায়েরের মাধ্যমে এবং তারা আমার আসামি শেখ হাসিনা সহ তাদের যে ফাঁসি চাই বিচার চাই আমি বিচারের দাবি করি আপনাদের মাধ্যমে, আমরা চাই বাংলাদেশের মানুষ আবার সুন্দরভাবে চলুক, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আসুক, আমরা এটা চাই। আজকে রায়ে এই মামলা এফআইআর জন্য আবেদন আমরা করেছিলাম, সেই এফআইআর আবেদনের পরিপ্রেক্ষিতে মেজিস্ট্রেট সাহেব আজকে এফআইআর গ্রহণ করার জন্য আমার নির্দেশ দিয়েছে, আশা করি আমি ন্যায় বিচার পাবো। পুলিশ সুপার হলো সাক্ষী আমার মামলার তৎকালীন ওসি ইকবাল সাহেব তিনি সাক্ষী আমার এই মামলা, কারণ ওরা না থাকলে হয়তো আমি বাঁচতাম না। আর আমার মামলা হলো 35 দিয়ে আমি মামলা দিয়েছি, একটি মামলা আজকে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমরা দায়ের করেছি এবং বিজ্ঞ আদালত বাদী পক্ষের বক্তব্য শুনে আমাদের আইনজীবীদের বক্তব্য শুনে উনি এই মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গণ্য করার জন্য অতি লক্ষ্মীপুরকে নির্দেশ দেন।